আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? মাদার্স কিচেন ইউকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি না, আজকে দেখেই বুঝতে পারতেছেন আমি কি ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে দই, আর এই দইটা আমার ভীষণ পছন্দ, আর এটা কিনে ফ্রিজে রেখেছিলাম। আর এখন ইউকেতে দুই তিন দিন যাবত অনেক গরম পড়েছে, আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কার না পছন্দ। আর দই, আইসক্রিম, আমার এইগুলো ডিজার্ট কিন্তু আমার খুবই ভীষণ ভীষণ পছন্দ। আশা করি আপনাদেরও এরকম পছন্দ হয়। তো অনেক সময় আমরা দই কী করি, আমরা খাই ঠিক আছে, দই কিন্তু দইয়ের সাথে আরও কী অ্যাড করলে কিন্তু আরও মজা এবং স্বাদটা আরও বেড়ে যায়। অনেকে আছে, অনেক সময় আমি কী করি, ফ্রেশ কোকোনাট দিয়ে এই দইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমি খেয়েছি, খুবই মজা হয়। আপনারা এইভাবে ট্রাই করবেন। তারপরে আপনারা যে কোনো রকমের ফ্রুটস ছোটো ছোটো করে কেটে দইয়ের সাথে মিক্স করে খেতে পারেন, এটা অনেক মজা হয়। আর যদি আপনারা কাউকে মানে কোনো গেস্টকে আপনারা দই যদি দেন সেটাও করতে পারেন। আবার অনেকে আছে দইয়ের সাথে মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টির সাথে দই খান অনেকে আছেন, আমিও খেয়েছি, অনেক ট্রাই করেছি। আর অনেকে আছে আবার মিষ্টির দইয়ের সাথে আবার জিলাপি, তো অনেকভাবে কিন্তু এই দই অনেকভাবে কিন্তু অনেক জিনিসের সাথে অ্যাড করে আপনারা খেতে পারবেন, ভীষণ মানে ভীষণ মজা হয়। তো আমি আজকে দেখাবো আমি কী দিয়ে খাচ্ছি, এটা হচ্ছে ব্লুবেরি। তো আমি ব্লুবেরি দিয়ে খাবো, আপনারা আমার সাথে থাকুন আর আপনারাও খেয়ে নিন, এনজয় করুন। এখন দেখতে পাচ্ছেন আমি বাটিতে দই নিয়ে নিয়েছি, নেওয়ার পর আমি ব্লুবেরি দিয়ে দিচ্ছি। তো আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো যে কোনো ফ্রুটস আপনারা দিতে পারেন, আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। তো এটা ট্রিক্স হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করছি, নতুন কিছু না, এক একজনের এক এক স্টাইল। তো আমার স্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে দই খাই। তো দেখেন ব্লুবেরি দিয়ে দিয়েছি, ও কি ইয়ামি, আপনারা ট্রাই করবেন যদি এভাবে না খান। তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।